মর্নিং সবাইকে। দেখুন আজকে আমি কি রান্না করবো, মটর ভিজিয়ে রেখেছি, এই দেখুন পনির, আর এই দেখুন পনিরটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা সম্পূর্ণ একটু ইউটিউব দেখে আর একটু নিজের মিক্সড রান্না। এই দেখুন মটরগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেলে তারপরে আর একদিকে কড়াই গরম করে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন পনিরগুলিকে নুন হলুদ মেখে একটু ভেজে নিতে হবে, হালকা ভাজবো, বেশি ভাজবো না। এই দেখুন নুন হলুদ মেখে নিয়েছি, আর এখানে কাজু বাদাম একটু ভিজিয়ে রাখবো। এই দেখুন কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে একটু নরম হয়ে যায়, তারপর পেস্ট করতে ভালো হয়। আর এখানে পনিরগুলিকে একটু তেলে ভেজে নিচ্ছি নুন হলুদ মেখে, আর টমেটো, এখানে রসুন, এই দেখুন মরিচ, কাঁচামরিচ, আদা সব কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, আর পনিরগুলো একটু ভাজা হচ্ছে, কম আছে, এগুলিকে ভেজে নেব। আর একটু তাড়া ছিল তাই তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয়েছে, ভালো করে একটু এগুলি ভালো করে একটু ভাজতে হবে, মানে একদম কড়া ভাজলে হবে না, একটু জাস্ট কাঁচা গন্ধটা ছেড়ে। এই দেখুন রসুন পেঁয়াজের একটু কাঁচা গন্ধটা ছাড়লেই হয়ে যাবে। এখন রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেব টমেটো, আদাও দিয়েছিলাম আগে, টমেটো আর একটু লঙ্কা, লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এই দেখুন আলুগুলোকে ভেজে নিচ্ছি, আলুগুলোকে একটু হালকা হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সব করে নেমেছি পেস্ট করে, এখন ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে, এগুলোকে ভালো করে একটু তেল ছাড়া পর্যন্ত, মশলাটা যখন তেল ছাড়বে তখন মশলাটা হয়ে যাবে, তখন একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যখন না তেল ছাড়ছে। ভেজে নিচ্ছি, সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো। আমি অনেকদিন হয়ে, এই দেখুন আলু আর মটর, আর এখানে এই দেখুন তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে, এখানে তেল ছেড়ে আমি এগুলো সব দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে তারপর সব দিয়ে দিয়েছি, একটু তাড়া ছিল বলে সব ভিডিও করতে পারিনি। এই দেখুন হয়ে গেছে, অনেক খেতে অনেক টেস্টি হয়েছিল। আর একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে হয়ে গেল আমার মটর পনির কাজু বাদাম রেসিপি, এটা আমার সব। আর এই দেখুন আমরা কোথায় যাচ্ছি, একটু টাউনে যাচ্ছি, মামনি কী কী কিনবে বলেছে, ওর তো মলে যেতে ওরে তো ভালো লাগে, এগুলি কিনেছে। এই দেখুন এগুলি কী কিনেছে, একটা হেয়ার ব্যান্ড আর কতগুলি, এগুলি ব্যান্ড হাতে, ব্যান্ড কী জানি হাতে বলে এগুলি দেয়, কিন্তু আমি জানি না এগুলি হাতে দেয় না কীভাবে, এইভাবে দেয় ও কী করে জানে, ও দেখে হয়তো কোথাও, এগুলি বলছে এগুলি কী আমি তো জানি না, এগুলি দেখছি হাতে দেবে। আর কী কী কিনেছে, এগুলি কিনেছে হেয়ার ব্যান্ড কিনেছে, আর এগুলি কিনেছে চুলের জন্য, চুলের জন্য এইগুলি কিনেছে, আর কিনেছে কি ক্লিপগুলি অনেক সুন্দর ছিল। সবাই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আমি অনেক দিন হয়েছে ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু ক্লিপগুলি অনেক সুন্দর, এই দেখুন ক্লিপগুলি অনেক সুন্দর, রোজটা তো অনেক সুন্দর লাগালে এত ভালো লাগে, ক্লিপগুলি অনেক সুন্দর ছিল।
এই দেখুন ওগুলো দিয়ে সেজে যাচ্ছে ও। হাতের ব্যান্ডগুলি এগুলো চুলে লাগলো, রকস্টার রকস্টারের মতো লাগবে। এগুলি দিলে রকস্টার সেজেছে, এই দেখুন রকস্টার। ওইগুলো খুব পছন্দ করে সবাই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ।